ইংলিশ গ্রামার শর্টকাট টিপস নিয়ে হাজির হয়েছি। টিপস নাম্বার 2, এই শর্টকাট টিপস গুলো জানা না থাকলে চাকরির পরীক্ষায় নম্বর পাওয়া যায় না, প্যানেলে নাম ওঠে না, তাই এগুলো টিপস গুলো দেখো। 1 নম্বর টিপস, ধরো সেন্টেন্সে স্টারডে যুক্ত আছে। স্টারডে মানে গতকাল, গত হয়ে গেছে, যেটি মানে পাস্ট টেন্স যুক্ত সেন্টেন্সে ভার্ব পাস্ট টেন্স হবে। তাই যেমন আই হ্যাভ গট ইওর লেটার স্টারডে, এই যে স্টারডে কথাটি যুক্ত আছে, আর এই যে হ্যাভ আছে, এরকম করে চিঠিতে ভুল করে লিখে দেওয়া হয়, তো কি হবে? হ্যাভ হবে না, কি হবে? আই হ্যাভ, আই গট ইওর লেটার স্টারডে, আই গট ইওর লেটার স্টারডে, এই মত হবে। তারপরে টিপস নাম্বার 2, টুডে, টুডে মানে কি? আজ যুক্ত সেন্টেন্সে ভার্ব প্রেজেন্ট টেন্স হবে। যেমন টুডে ইউ উইল বি 25 ইয়ার্স ওল্ড, তুমি আজ 25 বছর হবে না, উইল বি হবে না, কি হবে? এই যে ইউ উইল বির জায়গায় আর হবে, আর ইউ এর জায়গায় যদি হি বা সি থাকতো কি হতো? ইজ হতো, হি ইজ বা সি ইজ বা রাম ইজ, এই মত হবে টুডে যুক্ত সেন্টেন্সে, মনে রাখবে, এগুলোতে কারেকশন পড়ে। তারপরে 3 নম্বর, লেট এর পর প্রোনাউন এর অবজেক্ট হয়, সাবজেক্ট হয় না, প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট অবজেক্ট পজেসিভ, এই 3 রকমের রূপ রয়েছে, তোমাদেরকে জানতে হবে। যেরকম লেট, এই যে উই প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট, গো, লেট উই গো, তারপরে লেট হি সি কাম হিয়ার, তো কি হবে? এই যে উই এর জায়গায় আস হবে, কেন? উই এর অবজেক্ট হলো আস। তারপরে এই যে লেট হি সি, হি সি এর অবজেক্ট কি? হি থেকে হিম, সি থেকে হার হবে, তবেই ঠিক হবে, না হলে হবে না। হ্যাঁ, যেরকম আই এর অবজেক্ট কি? মি। তারপরে উই এর অবজেক্ট তো যা হোক দিয়ে দিলাম, ইউ থেকে ইউই হয়, ইউ থেকে ইউ, দে থেকে কি হবে? দের অবজেক্ট, দের অবজেক্ট দেম, লেট দেম হবে, তারপরে লেট আস হবে, লেট মি হবে, কিংবা অবজেক্ট রূপে লেট রাম, লেটের পরে যেটা রাম বা কোনো কোনো যদি অর্ড থাকে প্রপার নাউন, সেটি অবজেক্ট রূপে গণ্য হবে, সাবজেক্ট রূপে নয়। তারপরে টিপস, টিপস নাম্বার 4, হ্যাভ হ্যাজ হ্যাড বি হ্যাভিং বিইং এরপর ভার্বের থার্ড ফর্ম কিংবা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন রবীন্দ্রনাথ হ্যাজ বা হ্যাড ধরো আছে, রাইট বা রোড ধরো লিখা আছে, গীতাঞ্জলি তো ভুল আছে, ইউ হ্যাভ, এই যে হ্যাভ, তারপর ইট রাইস, এই যে ভুল আছে, হ্যাভিং স বা সি, এই যে ভুল আছে, তারপরে কি হবে? এই যে রাইট বা রোটের পরিবর্তে ভার্বের থার্ড ফর্ম হলো রিটেন, রিটেন, রাইট রোট রিটেন থার্ড ফর্ম, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে হবে রিটেন। তারপরে এই যে হ্যাভ এর পরে থার্ড ফর্ম কি? ইটেন, ইট এট ইটেন। তারপরে এই যে স বা সি এর থার্ড ফর্ম কি? সিন, সি স সিন থার্ড ফর্ম হবে। আর বিইং এর পরেও, বিইং এর পরেও হ্যাঁ কি হবে? থার্ড ফর্ম হবে। যেরকম ইউ উইল বি গিভেন, গিভেন গেভ হবে না, তারপরে বিইং এর পরেও বিইং, আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার ধরো আছে, আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং, রাইটিং এ লেটার, তো কি হবে? এর ধরো ভয়েস চেঞ্জ হচ্ছে, এই যে তো এ লেটার, লেটার বিইং রিটেন, বিইং
রিটেন হয়ে যাবে এই মতো হবে।